আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও চমৎকার ভালো আছি। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোটেক এবং লুমিনাসের দুইটি সোলার আইপিএস, যে আইপিএসগুলো আপনারা বিদ্যুৎ এবং সোলার উভয়ই চালাতে পারবেন। তো এই আইপিএসগুলোতে আপনারা কয়টি ফ্যান, কয়টি লাইট চালাতে পারবেন, এ টু জেড বিস্তারিত আমি ছোট্ট একটি ভিডিও ক্লিপে তুলে ধরব দর্শক, এবং প্রোডাক্টের মূল তালিকা আমি বলে দিব। অতএব আপনারা ভিডিও ক্লিপটি শেষ পর্যন্ত থাকবেন, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোটেক এবং লুমিনাসের দুইটি প্রোডাক্ট। উপরে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো মাইক্রোটেকের 1435, এবং নিচে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো লুমিনাসের NXG 1100। এই দুইটি প্রোডাক্টটি হলো সোলার আইপিএসের মধ্যে, এক ব্যাটারির মধ্যে সবচাইতে বড় ক্যাপাসিটির আইপিএস। হ্যাঁ দর্শক, অনেকেই আছেন অতিরিক্ত ব্যাটারি খরচ বহন করতে চান না, একটি ব্যাটারির মধ্যেই মোটামুটি ভালো ওয়াট ব্যবহার করতে চাচ্ছেন, তাদেরকে আমি পরামর্শ দিব আপনার মাইক্রোটেক অথবা লুমিনাসের 1400 এবং 1435, এই দুইটি প্রোডাক্টের মধ্যে একটি প্রোডাক্ট চুজ করতে পারেন। এখন অনেকের প্রশ্ন, কোন প্রোডাক্টটি আমি ক্রয় করব, মাইক্রোটেক ক্রয় করব না লুমিনাস ক্রয় করব। প্রথমে আমি আপনাদেরকে পরিষ্কার করে দিই, মাইক্রোটেক কোয়ালিটি একটি পণ্য এবং পাশাপাশি রয়েছে লুমিনাস, দুইটি হলো ট্রাস্টেড কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানি। তো আমরা রিসেন্টলি মাইক্রোটেকটা নিয়ে আসছি, লুমিনাস গত 2 বছর ধরে আপনাদের মাঝে আমরা ছড়িয়ে দিয়েছি। তো প্রোডাক্টের ওভারঅল কন্ডিশন এবং সার্ভিস, লংজিভিটি দুইটির মতো উভয় এক। দুইটি প্রোডাক্টই আপনার 5-স্টার রেটিং করা প্রোডাক্ট, এগুলো আপনার অ্যামাজনে গেলে স্পেসিফিকেশন পেয়ে যাবেন। তো অ্যামাজনে যে প্রোডাক্টগুলো মূলত পাবলিশ করা হয় সকল প্রোডাক্টগুলি মূলত 5-স্টার রেটিং করা প্রোডাক্ট হয়ে থাকে, এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হয়ে থাকে। দুইটি প্রোডাক্টের সেম কাজই, কিন্তু কিছু প্রোডাক্টের কিছুটা তফাত রয়েছে, সেই তফাতগুলো আমি তুলে ধরবো। তার আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, লুমিনাসের প্রোডাক্ট NXG 1400, এটা হলো 1100 VA, এটা থেকে আপনারা 900 ওয়াটের মতো লোড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 6টি ফ্যান, 6টি লাইট, 1টি LED TV চালাতে পারবেন, অর্থাৎ 900 ওয়াট লোড আপনারা সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে হাফ গোড়া মোটরও চালাতে পারবেন। মাইক্রোটেকে আপনারা 920 ওয়াটের মতো পাবেন, তবে অ্যাকুরেটলি আপনারা 900 ওয়াট পেয়ে যাবেন, সেম সেই ক্যাপাসিটি লোডে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আসি মাইক্রোটেকের কিছু এক্সট্রা ফিচার নিয়ে এবং লুমিনাসের কিছু এক্সট্রা ফিচার নিয়ে। মাইক্রোটেকে যেটা রয়েছে সেটা তো তার ফ্রন্ট সাইডের ডিসপ্লে রয়েছে, যে ডিসপ্লের মাধ্যমে আপনি কিছুটা বেসিক তথ্য পাবেন, ভোল্টেজ, এম্পিয়ার, A to Z একটা ডাটা শিট সে মাইক্রোটেকের সে ফ্রন্ট সাইডের ডিসপ্লেতে দিয়ে দিবে। এবং মাইক্রোটেকের মধ্যে রয়েছে গ্রিড চার্জিং অ্যানেবল এবং ডিজেবল অপশন, যা মূলত লুমিনাস এনার্জিতে নেই। দর্শক, শুধু প্রোডাক্টের প্রমোট না, প্রোডাক্টের তফাতগুলো তুলে ধরাই আমার কাজ, বা আমি ইতিমধ্যে করে আসছি, আপনারা দেখেছেন। তো আপনারা এতে করে খুব সহজেই বুঝতে পারবেন কোন প্রোডাক্টটি আপনাদের জন্য বেস্ট হবে। তো মাইক্রোটেকের মধ্যে যে প্রোডাক্ট, যে জিনিসটা আমরা আশাবাদী ছিলাম না, তা হলো মাইক্রোটেকের মধ্যে 35 এম্পিয়ার, অর্থাৎ 35 এম্পিয়ারের PWM চার্জ কন্ট্রোলার। এই দিক থেকে এইগুলো হলো মাইক্রোটেকের এক্সট্রা ফিচার। এবার আসি লুমিনাসে। লুমিনাসের ফ্রন্ট সাইডে কিছু LED আইকন আছে, যে LED আইকনের মাধ্যমে ব্যাটারি চার্জিং লেভেল, ওভার ভোল্টেজ, এবং সে এখন সোলারে চলতেছে নাকি কারেন্টে চলতেছে, সে LED সিগন্যালের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিবে, যা খুবই সিম্পল। সিম্পলির মধ্যে মূলত এই প্রোডাক্টটি তৈরি করেছে, কিন্তু এর ভিতরে যে চার্জ কন্ট্রোলার রয়েছে এটা একটা প্লাস পয়েন্ট লুমিনাসের, এর ভিতরে যে চার্জ কন্ট্রোলারটি রয়েছে, অর্থাৎ সোলার থেকে যেটা চার্জ করে থাকে, মূলত সোলার প্যানেল থেকে যে চার্জ কন্ট্রোলের মাধ্যমে ব্যাটারি চার্জ করি, সেই চার্জ কন্ট্রোলারটি মূলত 40 এম্পিয়ারের, যেদিকে মাইক্রোটেক দিয়েছে 35 এম্পিয়ার, অর্থাৎ 35 এম্পিয়ারে চার্জ কন্ট্রোলার দিয়েছে, এদিকে মূলত মাইক্রোটেক পিছিয়ে আছে। ওভারঅল দুইটি প্রোডাক্টই আমি বলবো ভালো, তবে লুমিনাসে একটি বিষয় দেওয়াটা উচিত ছিল, সেটা হলো গ্রিড চার্জিং অ্যানাবল এবং ডিজেবল, যেটা মূলত আপনি অন এবং অফ করতে পারবেন, এতে করে সে বিদ্যুৎ থেকে ব্যবহার করবে না। এছাড়া সব দিক থেকেই মূলত বলবো যে লুমিনাস এবং মাইক্রোটেক দুইটি প্রোডাক্টই বেস্ট। আউটলুকের দিক থেকে আমার লুমিনাসটা ভালো লাগে, মাইক্রোটেকটা ভালো লাগে, কিন্তু আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি মূলত এই দুইটি প্রোডাক্টের তফাৎ তুলে ধরেছি, এবং কী আছে কী নেই, যেগুলো ছিল এবং যেগুলো নেই সেগুলো আমি তুলে ধরেছি। এছাড়া দুইটি প্রোডাক্টই আপনারা প্রথমে সে সোলার থেকে চার্জ করবে, দেন কারেন্ট থেকে চার্জ করবে, দেন কারেন্ট না থাকলে তখন সে ব্যাটারিতে চার্জ করবে, অলওয়েজ ফার্স্ট পারফরমেন্স টু সোলার।
তো সিদ্ধান্ত আপনারা নেবেন আপনারা কোন প্রোডাক্টটি ব্যবহার করবেন বা ক্রয় করবেন। আর লংজিভিটির ক্ষেত্রে যদি বলি, লুমিনাসে আমাদের অভিজ্ঞতা থেকে বলবো একটা প্রোডাক্ট 5-6 বছর চলে যায়, ইজিলি চলে যায় প্রবলেম ছাড়া। মাইক্রোটেক রিসেন্টলি আমরা নিয়ে আসছি, কিন্তু ইন্ডিয়ান আমার কিছু ফ্রেন্ড আছে যারা আমার ইন্ডিয়া যারা আমার বিজনেস পার্টনার রয়েছে, তারা আমাকে বলেছে যে এই প্রোডাক্টগুলো 7-8 বছরও ইজিলি চলে যায়। কিন্তু এখন অপেক্ষার পালা, আমরা যেহেতু মার্কেটে ছেড়েছি গত 6 মাস ধরে, সেক্ষেত্রে শুধু অপেক্ষার পালা যে এই প্রোডাক্টগুলো কতটা দিন যায়। তো দর্শক, একটি বাস্তব এক্সপিরিয়েন্স এবং বাস্তব তথ্য আপনাদেরকে শেয়ার করেছি, সব কিছু বিবেচনা করেই আপনারা পণ্য ক্রয় করবেন। তো এবার আসি মূল পয়েন্টে, মূলত মাইক্রোটেক এবং লুমিনাসের প্রোডাক্টের প্রাইস এবং একটু সিম্পলি কিছু স্পেসিফিকেশন বলে ভিডিওটি শেষ করে দিব। লুমিনাসের 900 ওয়াট পাচ্ছেন এক ব্যাটারি সিস্টেম, এটাতে 200 এমপিএর একটি ব্যাটারি ব্যবহার করতে পারবেন ইজিলি, 100-200 এমপিএর যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন, 1000 ওয়াটের সর্বোচ্চ সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ব্র্যান্ডের সোলার প্যানেল এবং যে কোনো ব্র্যান্ডের IPS-এর ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক মাইক্রোটেকের ক্ষেত্রে সেম, মাইক্রোটেকের বর্তমান বাজার মূল্য ছিল 17,500 টাকা, 1435, এবং লুমিনাসের ছিল 17,000 টাকা। তো বর্তমানে এই প্রোডাক্টের প্রাইস তালিকা এখন কিছুটা লেস হয়েছে, স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, আপনারা প্রতিটি পণ্যতে আমাদের কাছে এখন বর্তমানে 500 টাকা করে লেস পাচ্ছেন। হ্যাঁ দর্শক, মার্কেটের ঝামেলাকে দূরে রাখতে চাচ্ছেন, তারা আমাদের থেকে পণ্যগুলো ক্রয় করতে পারেন। শুধু IPS নয়, পাশাপাশি সোলার প্যানেল, ব্যাটারি এবং চার্জ কন্ট্রোলার, সোলার রিলেটেড সকল ধরনের পণ্য আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। দর্শক, IPS বাজারের প্রতিষ্ঠানে আপনারা ইতিমধ্যে 180-এরও অধিক ভিডিও দেখেছেন। লুমিনাস, মাইক্রোটেক, UTL, গামা প্লাস, সুকাম সকল পণ্য নিয়ে আমাদের স্পেসিফিকেশন ডিটেলস প্রোডাক্ট নিয়ে ভিডিও রয়েছে। সেই ভিডিও ক্লিপটি দেখতে আপনারা আমাদের যে লগোটি দেখতে পাচ্ছেন নিচে, সে লগোতে ক্লিক করলে আমাদের অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেল যে সাবস্ক্রাইব বাটনটি আছে, সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। দর্শক, আজ এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমাদের প্রোডাক্টের কোনো তথ্য অথবা জিজ্ঞাসার জন্য যদি কোনো প্রশ্ন থাকে, সরাসরি ডিসপ্লেতে বেসে যাওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা কল করবেন। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।